আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসী ভাইরা, আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো সুস্থ এবং নিরাপদে আছেন। তো আজকে আমি কথা বলবো আপনারা যে সকল প্রবাসী ভাইরা সৌদি আরবের হসপিটাল অথবা মেডিসিনের দোকানে কাজ করতেছেন বা বাকালাতে কাজ করতেছেন বা ফার্মেসিতে কাজ করতেছেন তাদের উদ্দেশ্যে। সৌদি গভর্নমেন্ট থেকে একটি নোটিশ অলরেডি দিয়ে দিছে, সেটা হচ্ছে যে আপনারা যারা এই সকল সেক্টরগুলোতে কাজ করতেছেন, যাদের কাজের বয়সসীমা 10 বছর হয়ে গেছে, তারা এর পরবর্তীতে আপনাদের আর পারমিটটা অর্থাৎ আকামাটা রিনিউ করতে পারবেন না এবং আপনারা সেখানে চাকরি করতে পারবেন না। আপনাদেরকে হয়তো গভর্নমেন্ট আপনাদেরকে দেশে পাঠিয়ে দেবে, এইরকমই নোটিশ সৌদি গভর্নমেন্ট থেকে দিয়ে দিছে। আপনারা যে সকল প্রবাসী ভাইরা ওই সকল সেক্টরগুলোতে কাজ করতেছেন, আমার মনে হয় না আপনারা 10 বছরের পর তারপর আপনাদের আর আকামা রিনিউ হবে, আপনাদেরকে দেশে পাঠিয়ে দিবে। তো যাই হোক, ছোট্ট একটি আপডেট, তারপরও আমি আপনাদেরকে জানানোর জন্য আসলে ভিডিওটি করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন নেক্সট টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।